বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী জুন মাস থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর অংশ হিসেবে ইউএস বাংলার বহরে শিগগিরই যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের সুপরিসর উড়োজাহাজ এয়ারবাস 330। আজ সোমবার ইউএস বাংলার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মে মাসের মধ্যে দুটি এয়ারবাস 330 ইউএস বাংলার বহরে যুক্ত হবে। উড়োজাহাজ দুটির প্রতিটিতে আসন থাকবে 436টি করে। এই দুটি উড়োজাহাজ দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। হজ ও ওমরাহ পালনকারী বাংলাদেশী যাত্রী ও প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা থার্ড ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে অতিরিক্ত ভাড়া ও ট্রানজিটের জন্য অতিরিক্ত সময় ব্যয় করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে থাকেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৌদি আরবগামী দেশীয় যাত্রীরা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বর্তমানে ইউএস বাংলার বহরে মোট 17টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে 7টি বোয়িং 737 ও 800, 7টি এটিআর 72 ও 600 এবং 3টি -8Q400। চলতি মাসে ইউএস বাংলা বিমানবহরকে আরও বেশি শক্তিশালী করার জন্য একটি এটিআর 72 ও 600 এবং একটি বোয়িং 737 ও 800 এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা, চেন্নাই, মালে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, শারজাহ, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা।